35 বছর পর ইউরোপিয়ান কোনো আসরে না খেলার শঙ্কা তৈরি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মাঝে। রেড ডেভিলরা লিগে অষ্টম হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগ কোথাও খেলার সুযোগ নেই। এখন একমাত্র ভরসা এফএ কাপের ফাইনাল। 25 মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেলেই কেবল ইউরোপা লিগের টিকিট পাবে ম্যানিউ। হারলে টটেনহ্যাম এবং চেলসি খেলবে ইউরোপা লিগে, আর নিউক্যাসল খেলবে কনফারেন্স লিগে। সেক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করবে ম্যান ইউনাইটেড। ইপিএলের শীর্ষ চারে থেকেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে বড় ব্যবধানে হারলেও খুব একটা ক্ষতি হয়নি ভিলার, বরং পয়েন্ট টেবিলের চারেই অবস্থান করছে তারা। অপরদিকে ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগ খেলার সম্ভাবনা নিয়ে শেষ রাউন্ডে নামে টটেনহ্যাম হটস্পার, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে দারুণ শুরু পাওয়া টটেনহ্যাম শেফিল্ডকে 3-0 গোলে হারিয়ে পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে, আর বোর্নমাউথকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 6 নম্বরে চেলসি। ফলে ইউরোপিয়ান প্রতিযোগিতা নিশ্চিত করেছে তারা। তবে ইউরোপা লিগ নাকি ইউরোপা কনফারেন্স লিগে খেলবে চেলসি, সেটি জানতে অপেক্ষা করতে হবে এফএ কাপের ফাইনাল পর্যন্ত। ম্যানচেস্টার সিটির রেকর্ড জয়ের দিনে জয় পেয়েছে আরেক নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে ব্রাইটনের বিপক্ষে 3-2 গোলের জয়ও ভাগ্য বদলাতে পারেনি ম্যানইউর। ফলে সমান 60 পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের 7-এ নিউক্যাসল ইউনাইটেড আর 8-এ অবস্থান ম্যানইউর। 25 মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেলে তবেই আগামী মৌসুমে ইউরোপা লিগের টিকিট পাবে ম্যানইউ। তবে টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইউরোপা লিগে, চেলসি খেলবে কনফারেন্স লিগে, আর হারলে রয়েছে নানা যদি কিন্তুর হিসেব। হারলে টটেনহ্যাম ও চেলসি খেলবে ইউরোপা লিগে, আর নিউক্যাসল খেলবে কনফারেন্স লিগে। সেই সাথে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকতে হবে এরিক টেনহ্যাগের দলকে। সবশেষ ম্যানইউর এমন বাজে অবস্থা হয়েছিল 1989-90 মৌসুমে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।